বাবা, নয়না আন্টি খুব ভালো মেয়ে, তুমি তাকে বিয়ে করতে পারো। নয়না, তুই কাঁদছিস? মৃদুলার অবস্থা এখন কেমন? ওর অপারেশনের ডেট হয়েছে? ডেট কি হবে মা, ওর কিডনি তো কারো কিডনির সাথে ম্যাচ হচ্ছে না। ম্যাচ না হলে ওকে বাঁচানো যাবে না। কি আর করবি, আমরা তো মানুষ, চাইলেও আমরা অনেক কিছু করতে পারি না, সে ক্ষমতা আমাদেরকে দেয়া হয়নি রে মা। কিন্তু যে ক্ষমতা আমাদের দেয়া হচ্ছে সেটাও তো আমি ঠিকভাবে পালন করতে পারিনি। কিসের ক্ষমতা? একটা বাচ্চাকে আপন করে নেয়ার ক্ষমতা, শহীদকে। আমি বলেছিলাম যে আমাদের বিয়ের পর মিতুলাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিতে। আমি আমার স্বার্থের জন্য একজন বাবাকে তার সন্তানের থেকে আলাদা করতে চেয়েছি মা, আমি কি নিষ্ঠুর! তুই যেটা বলেছিলি সেটা ঠিক বলিসনি, আর সেটার জন্য তো তুই অনুতপ্ত, তাই না? তার মানে তুই তোর ভুল বুঝতে পেরেছিস, আর এটাই মানুষের সবচেয়ে বড় শক্তি রে মা। জানো মা, আমি ঠিক করেছি, এবার মৃদুলা ঠিক হয়ে গেলে ওকে আর কাছাড়া করবো না, সজনের সন্তান নেব না, সারা জীবন ওকে বুকে ধরে রাখবো। কিন্তু বাবা একটা কথা বলি, বল মা। কিরে মা, চুপ করে আছিস কেন? আচ্ছা কি বলবি বল না, কিছু খেতে ইচ্ছে করছে? কিছু কিনবি? বল মা বল, হঠাৎ এই কথা কেন মা? কথাটা কয়দিন ধরে বলবো বলবো ভাবছি, তাকে যত দেখি তত ভালো লাগছে। সে রোজ যেভাবে আমার মাথার পাশে বসে চুলে বিলি কেটে দেয়, খাইয়ে দেয়, গোসল করিয়ে দেয়, মনে হয় আমার মা আমার পাশেই। মা কিরকম দেখতে আমি জানি না, মনে হয় তার মতনই। কিন্তু প্রথম যখন সে এসেছিল আমি তাকে একটুও পছন্দ করিনি, এই জন্য সে যখন বাসে এসেছিল আমি তার চায়ের মধ্যে লবণ মিশিয়ে দিয়েছিলাম। না, তোমার আন্টি অবশ্য এই বিষয়ে কিছু মনে করেনি। তুমি নিশ্চয়ই আমার উপর খুব রাগ করেছিলে, তাই না বাবা? না রে মা, রাগ করিনি। তোকে একটা কথা বলি, তোর জন্মের পর তুই ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলি, তোর মা তো খুব অস্থির প্রকৃতির ছিল, সেই জন্য হুজুর, কবিরাজ, এই ডাক্তার, সেই ডাক্তার, সব জায়গায় তোর মা তোকে নিয়ে যেত। একসময় হলো কি জানিস, তোর যখন শরীরটা খুব বেশি ভালো হচ্ছে না, তোর মা সবসময় নামাজ পড়ত, রাত্রে উঠে উঠে কাঁদত। একদিন মাঝ রাতে দেখি কি জানিস, তোর মা আল্লাহর কাছে কাঁদছে আর বলছে যে আল্লাহ, আমার জীবনের বিনিময়ে হলেও আমার মেয়েটাকে তুমি বাঁচাও। সেই মেয়ের উপর কি কখনো আমি রাগ করতে পারি রে মা? জান মা, কোনো রাগ করি না রে, জান কোনো রাগ করি না, জান একটা জান বাচ্চা। ওকে মা, সুস্থ উঠবা। হাসি হাসি, গুড গার্ল।